নমস্কার বন্ধুরা খামা বাংলা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত আজ আমরা চলে এসেছি চাকরির একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এখানে কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে হবে তার জন্য কি কি যোগ্যতা লাগবে এবং শেষ তারিখ কবে এই সমস্ত কিছু তথ্য আপনারা আমাদের এই ভিডিও থেকে পেয়ে যাবেন চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এই নোটিশটি বেরিয়েছে বীরভূম জেলা পরিষদ থেকে এখানে দুটি পোস্টের কথা বলা হয়েছে একটি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর অপরটি অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটার এখানে আপনি আবেদন শেষ জানাতে পারবেন দু হাজার তেইশের সাতাশে জানুয়ারি অবধি এবার আমরা পদগুলি নিয়ে ডিটেলসে আলোচনা করবো প্রথমে রয়েছে আপনার ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটর এটি স্বচ্ছ ভারত মিশন গ্রামীণের আন্ডারে রয়েছে এর জন্য কী কী কোয়ালিফিকেশান লাগবে দেখে নিই এখানে বলেছে ওয়ান ইয়ার পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন পাবলিক হেলথ পাবলিক হেলথে আপনার পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে এক বছরের তাছাড়াও পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অর ডিপ্লোমা ইন রুরাল ডেভেলপমেন্ট অর সোশ্যাল ওয়ার্ক এছাড়াও যদি আপনি সোশ্যাল ওয়ার্ক বা রুরাল ডেভেলপমেন্টে ডিপ্লোমা বা পোস্ট গ্র্যাজুয়েট করে থাকেন সঙ্গে লাগবে আপনার তিন বছরের এক্সপিরিয়েন্স আরও প্রয়োজন আপনার কম্পিউটারের প্রতি নলেজ এরপর আমরা দেখে নেব এখানে বয়সের কথাটি বয়সের ক্ষেত্রে এখানে বলেছে আপনার বয়স হতে হবে এক এক দু হাজার অনুসারে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং এখানে মাইনে আপনি পাবেন সাতাশ হাজার টাকা এর পরের পদটিতে চলে যাব এখানে পত্তি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটার এটি টেকনিক্যাল স্বচ্ছ ভারত মিশনের আন্ডারেই রয়েছে এর জন্য আপনাকে সিভিল ইঞ্জিনিয়ারে ডিপ্লোমা করতে হবে এবং অবশ্যই প্রয়োজনীয় কোয়ালিফিকেশন হচ্ছে কম্পিউটারে নলেজ থাকা আপনার বয়স পঁচিশ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে এবং আপনার মাইনে হবে তার জন্য চব্বিশ হাজার টাকা এরপর বলে দিয়েছে মোড অফ এনগেজমেন্ট এটি আপনার কন্ট্রাকচুয়াল বেসিসে চাকরি এবং প্রত্যেক বছরে আপনার কন্ট্রাক্টটি রিনিউ করে নেওয়া হবে এবং আপনি যদি এটিকে টার্মিনেটেড বা ছেড়ে দিতে চান বা তারা ছেড়ে দিতে চায় তার আগে কিন্তু আপনার দু মাসে নোটিশ দিয়ে দেওয়া হবে এর জন্য আপনার এক্সামিনেশান কীভাবে হবে অবশ্যই রিটেন এক্সামিনেশান হবে আর যদি অ্যাপ্লিক্যান্টস যারা থাকবে তাদের সংখ্যা যদি খুবই কম হয় তাহলে কিন্তু এটি আপনার সম্পূর্ণ ইন্টারভিউ থ্রুতেই হয়ে যাবে এরপর আমরা দেখে নেবো পরীক্ষা এবং ইন্টারভিউয়ের জন্য আপনাদের কি কি থাকবে সিলেবাসে প্রথমে রয়েছে ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটরের জন্য সেখানে আপনার বাংলায় থাকবে কুড়ি ইংরাজিতে থাকবে পঁচিশ অঙ্কে থাকবে পঁচিশ এবং জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্সের উপর থাকবে কুড়ি মার্কস টোটাল আপনার লেখা পরীক্ষা হবে নব্বইতে ইন্টারভিউ হবে দশে মোট একশো মার্কস এরপরে অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটরের জন্য বাংলায় থাকবে পনেরো আপনার ইংরাজিতে পনেরো অঙ্কে কুড়ি জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর থাকবে পনেরো এছাড়াও ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এবং এস্টিমেটের জন্য থাকবে পঁচিশ মার্কস টোটাল মার্কস হবে আপনার নব্বই লেখা হচ্ছে নব্বইতে আপনার ইন্টারভিউ দশে এবং টোটাল মার্কস হল একশোতে এই নোটিশটি আপনার পাবলিশ করেছে জানুয়ারি মাসের ছয় তারিখে এই চাকরির জন্য আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন সেই লিঙ্কটি আমরা আমাদের ডেসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি আমাদের ডিসক্রিপশান থেকে সেই লিঙ্কে ঢুকে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি চলে যেতে পারবেন সেখান থেকে আপনারা এই চাকরির অফিশিয়াল নোটিফিকেশানটিও পেয়ে যাবেন প্রথমে ভালো করে নোটিফিকেশানটি নিজেরা পড়ুন আমি তো আপনাদেরকে জানিয়ে দিলাম এরপর নিজেরা ভালো করে পড়ে নিয়ে আপনারা অনলাইনে আবেদন করে ফেলুন অনলাইনে আবেদন করতে গেলে যদি আপনারা নিউ রেজিস্টার হন তাহলে ফার্স্টে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে সেখানে রেজিস্টার করতে হবে তারপর সেখানে আপনারা অনলাইনে আবেদন জানাতে পারবেন এবং মনে রাখবেন এর জন্য কিন্তু কোনো ফিজ নেই ছেলে এবং মেয়ে উভয়েরাই আপনারা কিন্তু উইদাউট এনি ফিজে এই চাকরির জন্য আবেদন করতে পারবেন আশা করি প্রয়োজনীয় তথ্য খামা বাংলা আপনাদের প্রদান করতে পারল আপনাদের জন্য একটি অন্যতম সুযোগ বাড়ির কাছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনারা যারা চাকরি খুঁজছেন অবশ্যই এর জন্য আপনারা আবেদন করুন আর এই রকম চাকরির আপডেটেড খবর পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন আমাদের চ্যানেল সবসময় চেষ্টা করে যে আপডেটেড চাকরির নিউজ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার